হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে যে অফারটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনার এয়ারটেল সিমে কীভাবে খুব অল্প টাকায় আপনারা কীভাবে 1 জিবি নিতে পারবেন। তো 10 টাকায় 1 জিবি নিতে পারবেন, আর মাত্র 100 টাকায় আপনারা 10 জিবি নিতে পারবেন, তাও আবার আপনারা 30 দিন মেয়াদে। তো এখন আপনাদের এই অফারটি নিয়ে আলোচনা করব। তো অফারটি পেতে প্রথমে আপনারা চলে যাবেন মাই এয়ারটেল অ্যাপে। তো মাই এয়ারটেল অ্যাপে চলে যাওয়ার পর এখন আপনারা কী করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এর আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন অবশ্যই, আর কমেন্টে অবশ্যই আপনাদের একটি মতামত জানিয়ে দেবেন। তো এখন আপনাদের নেওয়ার জন্য প্রথমে মাই প্ল্যান অপশনটি দিয়ে চলে যাবেন, দেখেছি যে মাই প্ল্যান চলে যাবেন। তো মাই প্ল্যানে যাওয়ার পর এখন আপনারা কী করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো মাই প্ল্যানে যাওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো আপনারা এখানে প্রথমে কী করবেন দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 500 MB রয়েছে, তো সব মিলে আপনাদের 268 টাকা। তো এখানে আপনারা কী করবেন, তো এখানে আপনারা প্রথমে তো এখানে 3000 MB করে নেবেন। তো 3000 MB করার পর এখানে সবগুলো জিরো করে নেবেন। তো জিরো করার পর এখানে জিরো করে নেবেন। তো জিরো করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 360 টাকায় 3000 MB রয়েছে। তো এখানে 3 GB, তো এখানে মেয়াদটা করে দেবেন তো 1 করে দেবেন, তো 1 দিন মেয়াদ করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে 30.72 টাকা রয়েছে। তো এখন আপনারা MBT কিনে নেবেন। তো কিনে নেওয়ার পর কীভাবে আপনারা 1 মাস করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা সবাই মনে হয় ইতিমধ্যে জেনে গেছেন যে এটা আপনারা কীভাবে করবেন। তো যারা জানেননি তাদেরকে আমি এখন লাইভ পেমেন্ট দেখিয়ে দিব। এখন আপনারা বাইনারে ক্লিক করবেন। তো বাইনারে ক্লিক করার পর এখানে আপনাদের পারচেজটা সাকসেসফুল হয়ে যাবে। তো এখন আপনাদের সাকসেসফুল হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাকসেসফুল হয়ে গেছে। এখন আমি ব্যালেন্সটা কিনে নিবি আর MBটা দিয়ে দিবি। তো দেখতে পাচ্ছেন যে আমাকে MBটা দিয়ে দিয়েছে। তো এখন আপনারা মেয়াদটা দেখতে পারবেন। তো মেয়াদ আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখন চলে যাচ্ছি এয়ারটেলে। তো এখানে আপনারা চলে দেখতে পাচ্ছেন যে ম্যাচটা আমি দেখিয়ে দিব। এখন মায়ের রবি কাস্টমে চলে যাবেন একে দিয়ে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমার আজকে 27 তারিখ, সরি আজকে 25 তারিখ। তো আর এটা ডেট এক্সপায়ার হবে তো 27 তারিখে, তো শুধুমাত্র 1 দিন হাতে রয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন 11/27। আর এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে 12/27 করবেন। আবার মায়ের টাকা চলে যাবেন। তো এখন 1 দিন রয়েছে মেয়াদ। তো এখন আপনারা কীভাবে 1 মাস করবেন সেটা দেখেছি। তো আবার এখানে মাই প্ল্যানে চলে যাবেন। তো মাই প্ল্যানে চলে যাওয়ার পর এখানে সবগুলো আবার জিরো করে নেবেন। সবগুলো জিরো করার পর এখানে আবার 1 MB করে দিবেন। এখানে 1 MB করে দিবেন। 1 MB করার পর এখানে মেয়াদ 30 দিন দিয়ে দিবেন। তো মেয়াদ 30 দিন দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 47 পয়সা রয়েছে। তো এটা আপনারা বাইনারে ক্লিক করে নিয়ে নেবেন। তো নিয়ে নেওয়ার পর এখন দেখবেন আপনাদের এই 1 MB 30 দিন মেয়াদ আর ওইটার সাথে যোগ হয়ে গেছে। তো যোগ হয়ে যাওয়ার পর এখন আপনারা দেখতে পারবেন যে MBটা যোগ হয়ে গেছে। যোগ হয়ে যাওয়ার পর 1 মাস মেয়াদ হয়ে গেছে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তখন আবার মাইরোবিতে চলে গেলাম। তো এখানে দেখতে পাচ্ছেন যে 12/26, তো 1 মাস মেয়াদ আমার হয়ে গেছে। তো 3073 MB রয়েছে। তো এইভাবে আপনারা নিতে পারবেন আনলিমিটেড যত খুশি তত MB। তো এখন আমি আপনাদের দেখার জন্য, আপনারা যারা বোঝেনি তো তাদের জন্য আবার এখানে আপনারা কীভাবে কী করবেন সেটা আবার আমি দেখে দিচ্ছি। তো প্রথমে সবগুলো এমন থাকলে তো এখানে আপনারা 3000 করে নেবেন প্রথম। 3000 করে নেওয়ার পর এখানে সব জিরো করে দিবেন। তো এখানে জিরো, তো এখানে শুধুমাত্র 1 করে দিবেন, মানে মেয়াদে 1 দিন হবে। তো মেয়াদে 1 দিন হওয়ার পর এখানে আপনারা SMSটা তো জিরো করে নেবেন। তো এখানে আপনারা প্রথমে এই বাইনারে ক্লিক করবেন। তো বাইনারে ক্লিক করার পর আমাদের MBটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন যে আমার MBটা আবার চলে এসেছে। তো এভাবে আপনারা আনলিমিটেড নিতে পারবেন। যারা বুঝেননি তাদের জন্য আমি আবার দেখিয়ে দিচ্ছি। তো এই ব্যাপারে আপনারা নেবেন। তো আবার ম্যাটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ম্যাটটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এখন আপনার মায়ের অফিসে চলে যাবেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 6145 MB, তো এগুলো রয়েছে মেয়াদ 12/26, তো এটা রয়েছে। তো আপনারা এভাবে নিয়ে নেবেন। তো এখন যদি আবার আপনার নিতে চান তাহলে আবার এভাবে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আবার মাই প্ল্যানে চলে যাবেন। তো মাই প্ল্যানে চলে যাওয়ার পর আবার এভাবে নিতে পারবেন। তো মাই প্ল্যানে চলে আসার পর আবার এখানে আপনার 3000 করে দিবেন। তো 3000 মানে 3 GB করে নেবেন। তো এখানে সব শূন্য দিবেন। তো শূন্য দেওয়ার পর এখানে মেয়াদ থাকবে একদিন। তো একদিন মেয়াদ করে দেবেন। তারপর এখানে বাই নামে ক্লিক করবেন। তো এখানে বাই নামে ক্লিক করার পর আপনাদের MBটা আবার কেনা হয়ে যাবে। তো এভাবে আপনারা আনলিমিটেড কিনতে পারবেন। তো আবার রিফ্রেশ দিলাম। তো এভাবে আপনারা শুধু সব অনেক কম টাকায় আপনারা 30 দিন মেয়াদে MBগুলো কিনে নিতে পারবেন। তো এভাবে আপনারা MBগুলো কিনে নিবেন। তো যারা বুঝেন তারা আমার ভিডিওটি আবার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে আশা করি সব কিছু বুঝতে পারবেন। তো এভাবে আপনারা কিনে নেবেন। তো আবার আমি ম্যাপটা দেখিয়ে দিচ্ছি। তো এখন আমি এখানে চলে গেলাম। তো আমরা দেখতে পাচ্ছেন যে 9217 MB রয়েছে। তো 12/26 মেয়াদ চলে যাবে। তো মানে এক মাস সময় আছে। তো এভাবে আপনারা নিয়ে নেবেন। যারা বুঝতে পারেনি তো আবার ভিডিওটা দেখতে পারেন। তো এভাবে আপনারা আনলিমিটেড নিতে পারবেন। তো কোনো সমস্যা হবে না। তো এখানে আপনারা খুব কম দামে পেয়ে যাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভালো থাকবেন।